नमस्कार बंधुरा एसबी एकाडेमिक सेंटर प्रत्येक छात्र छात्री के स्वागत। आज के मैं माध्यमिक 2023 साल पाठ्यगणित सजेशन में आलोचना करब, जेखाने आमरा 6.1 और 6.2 एर जे समस्त अंकगुलो मोस्ट इम्पोर्टेंट आछे सेगुलो निये विस्तारित भावे आलोचना करब आमादेर एसबी एकाडेमिक सेंटरेर एई चैनेले। आज के आमि एक्सारसाइज 6.1 अर्थात चक्रबृद्धि सूद और समाहार बृद्धि যত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই চ্যানেলে। তো দেখো প্রয়োগ 13, এটাও ভালো করে দেখে যাবে। প্রয়োগ 13 অঙ্কটা কিন্তু এসএ কিউবে দিয়ে থাকে, বিভিন্ন টেস্ট পেপার হোক, এবিটি হোক, ডব্লিউবিএসএ হোক, আমি এই অঙ্কটা অনেকবারই দেখেছি। 13 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা প্লিজ মন দিয়ে শুনবে, তোমরা কেটে কেটে ভিডিওটা দেখবে না, স্কিপ করবে না, ঠিক আছে? এটাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। তো দেখো আমি যে অঙ্কগুলো বলছি এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো প্রয়োগ 14 এবং প্রয়োগ 15 দুটো অঙ্কই দেখে যাবে। তার ভিতর থেকে প্রয়োগ 15 কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাধ্যমিকে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। এটা কিন্তু মাধ্যমিকে দিয়েছে, বিভিন্ন টেস্ট পেপারেও আমি অনেকবার লক্ষ্য করেছি এই অঙ্কটা, ঠিক আছে? তো দেখো এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। যে অন্য আর একটা নিয়ম আছে টেক্সট বইতে করা আছে, এই অন্য নিয়মটাও করে যাবে, পেজ নম্বর 109, ঠিক আছে? এবার দেখো প্রয়োগ 18 ভেরি ইম্পর্টেন্ট। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের যথাক্রমে 400 টাকা ও 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ শতকরা ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে অঙ্ক বলে আমি মনে করি। আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে। আমি কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু মুখে আমি ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। তোমরা কী করবে, পেন দিয়ে টেক্সট বইতে দাগ মেরে নেবে এবং সেই দাগের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো দেখো প্রয়োগ 19 এবং প্রয়োগ 20 এটাও দেখে যাবে, কিন্তু প্রয়োগ 20টা খুব ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু এসএ কিউবে দিয়ে থাকে, ঠিক আছে? 19টাও দেখে যাবে, একই টাইপের অঙ্ক। তোমরা তো জানো খুব ইজি অঙ্ক, একবার দেখলে হয়ে যাবে। অঙ্কতে 90%-এর উপরে পাওয়া কোনো ব্যাপারই না। এবার আমি কোষে দেখি 6.1 নিয়ে আলোচনা করছি। তো দেখো এখানে কোন অঙ্ক করে যাবে, 6, 7, 8 খুব ইম্পর্টেন্ট আছে। 7এরটা কিন্তু এসএ কিউবে খুব পরিমাণে দেয়, 7 এবং 6 এই তিনটে অঙ্ক, 6, 7, 8 এর ভিতর থেকে 7এর অঙ্কটা এবং 6এর অঙ্কটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে? এই অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবে এবং আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে, ভিডিওটা স্কিপ করে যাবে না তোমরা। তো দেখো 10 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক, 12, 13, ঠিক আছে? তো দেখো 12, 13, ঠিক আছে, একই টাইপের অঙ্ক, একটা প্র্যাকটিস করলে আর একটা হয়ে যাবে, এরকম টাইপের অঙ্ক কিন্তু প্রয়োগে আছে, ঠিক আছে? 14 দাগের অঙ্কটা একটু দেখে যাবে, ঠিক আছে? সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক ছিল 16 এবং 17। এইদিকে কী অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 10, 11 থেকে একটা প্র্যাকটিস করে যাবে, 12 আর 13 থেকে যে কোনো একটা প্র্যাকটিস করলে হয়ে যাবে, 14 আর 15 থেকে যে কোনো একটা প্র্যাকটিস করলে হয়ে যাবে, কারণ একটা প্র্যাকটিস করলে অন্যটা তুমি পেরে যাবে, ঠিক আছে? এবং নজর করে দেখো এই যে 16 এবং 17 দুটো অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট আছে, দুটো অঙ্কই মারাত্মক ইম্পর্টেন্ট আছে 2023 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো বুঝতেই পারছো 16 এবং 17 দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। 16 দাগেরটা তো খুবই ইম্পর্টেন্ট আছে, 17 দাগেরটাও ইম্পর্টেন্ট আছে, 18 আর 19 এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট। 18 এবং 19ও ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো 20, 21, 22, 23, 24, 25 এই চ্যাপ্টারের কোনো অঙ্ক তোমরা বাদ দেবে না, এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। আর আমি মুখে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? যেমন আমি বলেছি 16, 17, 18, 19, ঠিক আছে, 20, 21, ঠিক আছে, 22, 23 এই টাইপের অঙ্ক কিন্তু 22, 23, 24 এই অঙ্কগুলো কিন্তু এসএ কিউব 2 নম্বরে দিয়ে থাকে, ঠিক আছে? আর 15, 16, 17, 18, 19 এই টাইপের অঙ্ক কিন্তু 5 নম্বরে দিয়ে থাকে। তো বুঝতে পারছো আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা আমাদের এই চ্যানেলে, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো প্রয়োগ 29 এটাও দেখে যাবে। এবার আমি কোষে দেখি 6.2 এর অঙ্ক আলোচনা করব। উপরে যে প্রয়োগ যে 29 আছে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, কিন্তু 2022 সালের ক্ষেত্রে কোষে দেখি 6.2 এর কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে আমি বলে দিচ্ছি তোমাদের। একটু 4 দাগের অঙ্কটা প্র্যাকটিস করে যাবে, খুব ইজি অঙ্ক, খুবই ইজি, ঠিক আছে? একদম ইজি অঙ্ক, একটা ফর্মুলাই হয়ে যাবে, পি ব্র্যাকেটের মধ্যে 1 + r/100 n, তাই তো? পি ব্র্যাকেটের মধ্যে কী থাকবে, পি থাকবে বাইরের দিকে, ব্র্যাকেটের মধ্যে থাকবে কী থাকবে, 1 + r/100 n, খুব ইজি অঙ্ক, ঠিক আছে? তো দেখো 5 দাগের অঙ্কটা প্র্যাকটিস করে যাবে, 6 দাগেরটাও প্র্যাকটিস করে যাবে। তো দেখো 5 এবং 6 দাগেরটা খুব ইম্পর্টেন্ট আছে, 7 দাগেরটাও খুব ইম্পর্টেন্ট, ठीक है। नय दागेरटाओ खूब इम्पर्टेंट आछे, दस दागेरटा सबथेके बेशी इम्पर्टेंट आछे। एकटा अंक तोमरा जोदि भालो करे करते पारो ताहले बाकी सब अंक तोमरा पेरे जाबे। एई अंक एई चैप्टारेर अंक खूबई इजी, खूबई इजी, सबथेके इजी चैप्टार। एकटा अंक पारले तोमरा बाकी सब अंक पेरे जाबे। तो देखो एगारो दागेर अंकटाओ प्रैक्टिस करे जाबे। एगारो दागेर अंकटा इम्पर्टेंट आछे, बारो दागेरटा, तेरो दागेरटा, चौदो दागेरटा एबं पंद्रो दागेरटाओ खूब इम्पर्टेंट। पंद्रो दागेर अंकटा এই চ্যাপ্টারের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, কিন্তু আমি মনে করি 6.1 আর এক্সারসাইজ 6.2 এর ভিতর থেকে সবথেকে বেশি ভাইটাল কিন্তু 6.1, কারণ 6.1 থেকে প্রতি বছর কিন্তু মাধ্যমিকে অঙ্ক থাকে এবং এক্সারসাইজ 14। আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে এবং আমাদের ডিসক্রিপশন বক্স তোমরা অবশ্যই ফলো করবে, কারণ ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি বিভিন্ন নোটস এবং সাজেশন এবং তার মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এবং তার লিঙ্ক দিয়েছি। তো দেখো 16 দাগের যে সমস্ত রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4 প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। রোমান 5 এর অঙ্ক প্রচুর পরিমাণে পরীক্ষা দেয় এবং রোমান 3 এর অঙ্ক। তো যে কথাগুলো বলছি আমি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আজকে আমরা মাধ্যমিকের 2023 সালের অঙ্কর সাজেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি আমাদের এই চ্যানেলে, একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো রোমান 5 এর অঙ্ক খুব ইম্পর্টেন্ট, মারাত্মক পরিমাণে ইম্পর্টেন্ট আছে। রোমান 5 এর অঙ্ক প্রচুর পরিমাণে টেস্ট পেপারে এবিটি এ ডব্লিউবিএসএ প্রত্যেকটা স্কুলে তাছাড়া পরীক্ষায় দিয়ে থাকে। তো দেখো 17 কোন অঙ্ক ইম্পর্টেন্ট সব থেকে? 17 রোমান 1, 17 রোমান 1 এটা কিন্তু আমাদের অ্যাক্টিভিটি টাস্কে দিয়েছে কিন্তু পরীক্ষা। 17 রোমান 1 ঠিক আছে, রোমান 3 এই দুটো অঙ্ক, রোমান 1 আর রোমান 3, আর পারলে তোমরা রোমান 2 এর অঙ্কটা দেখে যেতে পারো। ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ।